আপনাদেরকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। দেখো এই যে আমি এই যে ই রিকশা টরেডো চার্জার এটিকে বেন্ডিং করব। জানি না কোন ভাইকে বেন্ডিং করছে কিন্তু যতটা ভালো হয় নেই, একদম বেন্ডিং দেখো কীরকম হতেছে, হয়ে গেছে। এখন আমি এটাকে করে দেখাবো। সুন্দরভাবে এটাকে আমি করে দেখাচ্ছি। এই যে দেখো এই হচ্ছে আমার কয়েল। কত সুন্দর করে বানিয়েছি। হ্যাঁ, কাজটা যদি আমার ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন। এর ভিডিওটা আমি আপনাদেরকে ছাড়তে পারতাম, কাজটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল, এই জন্য ছাড়তে পারিনি। তাহলে প্রথমে আমরা ট্রান্সফরমারটা তৈরি করব। ট্রান্সফর্মার তৈরি করার পরে একটা মোটরও রেডি করে রাখবো আমরা, ঠিক আছে? তারপরে এই কাজগুলো আমরা করব, নেক্সটে এর বিষয়গুলো জানাবো। আর একটা কথা বলি যে আমি যে এর আগে বলছিলাম যে মোটর ভাঙার পরে কিছু কিছু সমস্যা আসে, এই যে সমস্যাটা হচ্ছে এই যে এখানে দেখো এই যে তারগুলো আমরা চেঞ্জ করব, এই তারগুলো আমরা চেঞ্জ করব, এই তারগুলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমরা লাগাবো। মানে কালার উল্টাউল্টি হলেও কোনো ব্যাপার না, কিন্তু কালার যদি আমাদের উল্টাউল্টি হয় কোনো ব্যাপার না। এখানেও দেখ, এখানেও যে কালার উল্টাউল্টি হয় কোনো ব্যাপার না, হলুদ হলুদ আছে, সবুজ নীল আছে, নীল সবুজ আছে, ঠিক আছে? এখানেও কিন্তু তাই, মানে উল্টাউল্টি হলেও কোনো ব্যাপার না, এটাকে ধ্যান রাখবা, না হলে কিন্তু ওই মোটর ঘুরবে না, ওই ঘিচির মিচির করবে, ওইটাই হবে, ঠিক আছে? সমস্ত বুঝলাম, ধরো।